শুভ নববর্ষ জানাচ্ছি সকলকে। আমার পরিবারের তরফ থেকে আমার সমস্ত ফ্যামিলি মেম্বার, সমস্ত বন্ধুদের জানাচ্ছি নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের সকলের সমস্ত উইশ যাতে পূর্ণ হয় আর এই বছর যেন ভালো কাটে সেই কামনাই করি। আর এখন একটুখানি বেরুচ্ছি, এই সামনেই ছোটোখাটো যেসব দোকান আছে বলে গেছে সেখানে একটু যাব, ছেলেকে নিয়ে যাব। মেয়ে বাড়িতেই থাকবে, আমার মা আছে, মায়ের কাছে থাকবে, ও আর কি যেতে চাইছে না, আর যা ভিড়। তা ছেলের শরীরটা একটু ভালো নেই তো, বায়না করছে, ওই জন্যই নিয়ে যাচ্ছি, নয়তো ওকেও নিয়ে যেতাম না। ওর একটুখানি ওষুধপত্র নেবো, ওর একটু কাশি হয়েছে হালকা। এই এখন এত গরম পড়েছে, দেখো আমি এই কথা বলছি আর কি পরিমাণে ঘামছি। আমি প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো আজকে, কিন্তু এত গরম লাগছে সেই জন্য আর শাড়ি টাড়ি কিছুই পরলাম না, এই পুরনো একটা স্যুট সেটাই পরে নিয়েছি। পরে এখন একটু যাচ্ছি, ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো, আমরা স্কুটি করে যাচ্ছিলাম আর যেতে যেতেই এখানে আমাদের বাড়ির সামনেই, সামনে বলতে একটুখানি দূরে, মেলা বসেছে, যেটা আর কি চড়কের মেলা বলে। সেই মেলাতে আমরা দাঁড়িয়ে কোনো মেলা দেখিনি ঠিকই, কিন্তু রাস্তায় যেতে যেতে পুরো মেলাটাই আমরা দেখে নিয়েছি, কারণ রাস্তার দুধারেই মেলাটা হয় আর রাস্তাটা দিয়েই আমাদের গাড়ি নিয়ে যেতে হচ্ছিলো সেই কারণে। আর যাচ্ছি কোথায় জানো? একটু বিরিয়ানি আনতে, কারণ আমার মা আজকে নতুন বছরে আমাদের ট্রিট দেবে আমাকে, তাই বিরিয়ানি আনতে দিয়েছে। ওই দেখো আমার দাদাও রয়েছে, ও যাচ্ছে ডগিদের ওষুধ আনতে। তো এখন যাব, তারপরে আবার আমরা একসাথেই বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম। এইবারে তখন মেলাটার ভেতর দিয়ে যাচ্ছিলাম বলে আমি মেলাটাও একটু তোমাদের ঘুরিয়ে নিলাম। দেখো আর আলাদা করে আমি আর যাইনি মেলার, দাদা বৌদি গেছিলো পরে আলাদা করে মেলায়, কিন্তু আমরা যাইনি, কারণ এত ভিড় আর মেলার ভেতর দিয়েই যেহেতু যাচ্ছি মেলা তো দেখা হয়েই গেল। আর মেনলি আমার ছেলের খুব কাশি হয়েছে, শরীরটা অতটা ভালো ছিল না, সেই কারণে ও আর মেলা ঘোরার বায়নাও করেনি আর আমি নিয়েও যাইনি। যদি শরীরটা ভালো থাকতো তাহলে হয়তো বলতো নেবে দেখানোর জন্য মেলাটা। দেখো জিলিপি টিলিপি বসেছে, দেখে খুবই ভাল লাগছিল, মনে হচ্ছিল নি, কিন্তু এত ভিড়ের মধ্যে আর নাবার ইচ্ছে করেনি। তো দেখো আমরা বিরিয়ানির দোকানের সামনে পৌঁছে গেছি, আর আমার ছেলের শরীরটা ভালো নেই না, ওই জন্য দেখো মুখটাও ছোট্ট হয়ে গেছে। এইবারে বিরিয়ানিটা নিয়ে বাড়ি চলে যাব, বেশিক্ষণের জন্য তো যাইনি। এই দেখো আমাদের বৃষ্টি সোনাও চলে এসছে ওর পয়লা বৈশাখের ড্রেস পরে। পয়লা বৈশাখে ওর অনেকগুলো ড্রেস হয়েছে, কিন্তু সব ড্রেসই বড়। তো দেখো আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি। এইবার বিরিয়ানি আগে অনেকটা রাত হয়ে গেছে, মাকে দিয়ে দেবো, আর মা আর আমার মেয়ে আগে খেয়ে নেবে। আর আজকে আমার ছেলে যে ড্রেসটা পরেছে সেটা আমার পিসির মেয়ে দিয়েছে, আর মেয়ে যে ড্রেসটা পরেছে মেয়ে কম্বাইন করে পরেছে। আবার দাদা যে প্যান্টটা দিয়েছে সেইটা পরেছে, আর ওপরের গেঞ্জিটা আমার পিসির মেয়ে যেটা দিয়েছে সেটাও এরকম কম্বাইন করে পরেছে। ওদের মানে আমি এক সেট ড্রেস দিয়েছি, আমার দাদা এক সেট দিয়েছে, আর হচ্ছে আমার পিসির মেয়ে দিয়েছে। ওদের পয়লা বৈশাখে তিনটে সেট করে জামা প্যান্ট হয়েছে। আর বৃষ্টি সোনাকে তো আমি দিয়েছি, বৃষ্টি সোনার অনেকগুলো হয়েছে, কিন্তু আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ কদিন তো আমি ভিডিও করিনি। আর আমাদের বৃষ্টি সোনা তখন খিদে পেয়ে গেছে, বায়না করছে, তাই ওই যে আমরা নিমকি পেয়েছিলাম যে হালখাতা করতে গেছিলাম যে দোকানে, সেই প্যাকেটের ভেতর থেকে, তার নিমকিটা একটু অন্যরকম, তো ও তো শুধু দুধ মিষ্টি জিনিসই খায়, তো ওর ভালো লেগেছে, ও বারবার করে নিমকিটা খেতে চাইছে। আর দেখো এই যে ড্রেসটা, এইটা আমার মেয়ের হচ্ছে, বললামই নতুন ড্রেস। আর এই দেখো আমার বৃষ্টি সোনা কী করছে, সমস্ত কাজ ও আজকে একাই করে দেবে। আমার কিচেনের রান্নাঘরে যেসব বাসনপত্র ঠিক করে রাখার কাজগুলো ওই করে দেবে। আর দেখো এবার ওরা খেয়ে নিচ্ছে, বৌদি তো বসে খেতেও পারলো না। নতুন বছরের প্রথম দিনটা খুব হাসি মজায় আনন্দে কেটে গেল, কোথা দিয়ে যে সময় কেটে গেল জানি না। শুধু আমার ছেলের শরীরটা ভালো নেই বলে একটু মানে আনন্দটা একটু কম হয়েছে, তাছাড়া সব ঠিকই আছে। ওর এত কাশি হচ্ছিল না, তা ওষুধটা দেওয়ার পর এখন মোটামুটি ভালো। ও ওষুধটা একবারই দিয়েছি তো খেয়েই ও ঘুমিয়ে পড়েছে, আর কালকে রাত্রিবেলা এত কেশেছে ওর ঘুমটাই আসছিল না, মানে বারবার কাশিটা হচ্ছে ঘুমটা ভেঙে যাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই একটু আগেই দাদা মা সব চলে গেল, বৌদি তো এখানে বসে খেতেও পারেনি, বৌদির খাবারটা দিয়ে দিয়েছি, এসেছিল বৌদি কিন্তু মেয়ের খাবারের সময় হয়ে যাচ্ছে, আরও ঘুমিয়ে পড়বে মেয়ে, সেই জন্যে বৌদির খাবার নিয়ে চলে গেছে।
ও বাড়ি বসে খেয়ে নেবে, আগে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর ও খেয়ে নেবে। আর আজকে ভালোই কাটলো। আর আজকে ট্রিটটাকে দিয়েছে জানো, বিরিয়ানির ট্রিটটা তোমাদের তো বললামই মা দিয়েছে। তার কারণ মা এবার পয়লা বৈশাখে কোনো মানে কিছু বাচ্চাদেরও দেয়নি, আমাদেরও কিছু দেয়নি, মানে আমাদের তো কিছু দেয় না, বড় হয়ে গেছে আর কি, কিন্তু বাচ্চাদেরও যেহেতু দেয়নি, তা আমি বললাম যে মা আজকে নতুন বছরে কিন্তু তোমাকে বিরিয়ানি খাওয়াতে হবে। তো মা বিরিয়ানি খাইছিল, আর আমি তো সকালে যে চিকেনটা করে রেখেছিলাম, এবার বিরিয়ানিটা তো শুকনো তো খাওয়া যায় না, তাও শিখে চিকেনটা দিয়ে আজকে বিরিয়ানিটা খাওয়া হয়ে গেল, বেশ ভালোই মজা হলো। আবার আমাদের এই একদম সামনে পাড়াতেই একটা ছোট মানে ফাস্টফুডের দোকান খুলেছে, আজকে ওপেনিং ছিল, ওখান থেকেও এক প্লেট বিরিয়ানি দিয়েছে, তো ওটা রাখাই রয়েছে ওইভাবেই ধরা, কালকে সকালে টিফিনে হয়ে যাবে। তাহলে আর ব্লগটি বড় করছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।